সুস্থ হয়ে বাসায় ফেরার অপেক্ষায় মিরাকেল তারকা আবু হেনা রনি। গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ এই স্ট্যান্ড আপ কমেডিয়ান এখন অনেকটাই সুস্থ বলে জানান চিকিৎসক সামন্তলাল সেন। কেমন ছিল দগ্ধ জীবন, জীবনে উপলব্ধি হওয়ার সেই অভিজ্ঞতা চ্যানেল 24-এর সাথে শেয়ার করেছেন রনি। জানিয়েছেন, যার পড়ে সেই বুঝে পড়ার কি জ্বালা। যে মানুষটি হাসার উপলক্ষ হয়ে ধরা দিতেন তিনিই কিনা হলেন মন খারাপের কারণ। অন্যের ভুলের মাসুলে মঞ্চের বদলে চার দেয়ালের মাঝে হাসপাতালের বিছানায় কাটছে আবু হেনা রনির দিনগুলো। 17 সেপ্টেম্বর 2022 উপস্থাপক হিসেবে অংশ নিয়েছিলেন গাজীপুরে পুলিশের এক অনুষ্ঠানে। উদ্বোধনী আয়োজনে যে বেলুন উড়ানো হয় মিনিট না পেরোতেই তা পরিণত হয় সমাপনীতে। মাঝের সময়টায় গ্যাস বেলুনের আগুনে দগ্ধ হন এই স্ট্যান্ড আপ কমেডিয়ান, যে স্মৃতি আজও তাড়িয়ে বেড়ায় রনিকে। মানে দুই হাত আমার মনে হচ্ছিল যে কোন হাতে আসলে কম ব্যথা, মানে আমি আসলে একবার এই হাত একবার এই হাত এবং চামড়া টেনে টেনে তুলতেছে এইসব চোখের সামনে। সো যা হোক, তারপরে ড্রেসিং ট্রেসিং শেষে আস্তে আস্তে একটু পরে আবার জ্বালা পড়া আবার। গাজীপুর থেকে চানখারপুল দূরত্বটা যদিও মাত্র 37 কিলোমিটার, তারপরও সেদিন যেন পথ ফুরুচ্ছিল না। পোড়া শরীরে যন্ত্রণা কাতর মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কি থেকে কি হলো, কেন হলো, কিভাবে হলো। ধরেন কাউকে যদি জিজ্ঞেস করি যে বাড়ি থেকে স্কুল যেতে কতক্ষণ লাগবে, বলে এমনি হেঁটে গেলে 10 মিনিট, কুকুর তাড়ায় ঘুরলে 3 মিনিট। তো গাজীপুর টু এই বার্ন ইউনিট, মানে এই হাসপাতাল, তো এখানকার দূরত্ব এমনিতে ধরেন এমনিতেই 3-4 ঘন্টা। আর যদি বার্ন অবস্থায় আমার কাছে মনে হলো যে এটা মানে 1000 বছরের দূরত্ব, মানে কি বলবো, পথ শেষ হচ্ছে না, হচ্ছে না তো হচ্ছেই না। তবে আসার কথা, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মিরাক্কেল খ্যাত এই তারকা, আর তাই চলছে হাসপাতাল থেকে ছুটির প্রক্রিয়া। মোটামুটি সে সম্পূর্ণ সুস্থ আছে বলা যায়, তবে তার হাতের কিছু কিছু অংশে এখনও ঘা শুকায়নি, ওটা তো আরও 4-5 দিন সময় লাগবে। তবে সে মানসিকভাবে অনেক সুস্থ এবং আমরা আশা করছি যে, আমরা চেয়েছিলাম যে তো পরশু দিন ছেড়ে দিব, কিন্তু সেটা না করে আমরা আগামী সপ্তাহ পর্যন্ত ওয়েট করব, করে আগামী সপ্তাহে হয়তো আমরা কোনো এক সময় তাকে ছেড়ে দিব এবং সে তার স্বাভাবিক কাজকর্মে যেতে পারবে। হাসপাতালে অলস সময়ে সমৃদ্ধ হয়েছে রনির হাসির খোরাকের ভাণ্ডার, যা নিয়ে খুব শিগগিরই ফিরবেন মঞ্চে, দর্শকদের হাসাবেন, মাতাবেন। মনের এনার্জি সব ঠিকঠাক আছে, আমি মনে হয় অলরেডি প্ল্যান করছি যে কয়দিন বন্দি সে কয়দিন আমি সব ঘুরে বেড়াবো। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা।